ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নাও, আয়তে আছে মেগালিথ হলো পাথরের সমাধি, দুই এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয় নৃপতি, তিন জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতে তীর্থঙ্কর, চার ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ সব জায়গায় জমি খুব উর্বর ছিল, পাঁচ সুয়ানজাং চীন থেকে ভারত উপমহাদেশে এসেছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য, ছয় কুষাণ মুদ্রার সম্রাটদের মাথার পিছনে এক রকমের জ্যোতির্বলয় বানানো হতো সম্রাট ও দেবতা একই বোঝানোর জন্য। দুয়ের দাগের প্রশ্ন, দুয়ের আয়তায় বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো, অশ্বমেধ বাজপেয় রাজসী এগুলো হলো যোগ্য, শতমান হলো মুদ্রা তাই এটা বেমানান। দুই দিয়েছে আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন, সমিতি বলে যে প্রতিষ্ঠান ছিল সেখানে অংশগ্রহণ করতে পারতেন। তিন ঠিক না ভুল লেখো, বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, ভুল পালি ভাষা, পালি ভাষা ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল পালি ভাষা। চার ষোড়শ মহাজনপদের সময় একটি গণরাজ্যের নাম মল্ল, বজ্জি বা ব্রিজিও হতে পারে। পাঁচে শূন্যস্থান পূরণ করো, শক রাজা শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ হলো জুনাগড় শিলালেখ। ছয় বলেছে গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন, এটা তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায় রয়েছে। বলেছে গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন, প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজ উপাধি নিতেন, তবে সম্রাট চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল, তো সেই জন্য তারা বড় বড় উপাধি নিতেন। তিনের আয়তে আছে চিত্রিত ধূসর মাটির পাত্রে দুইটি বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের বইয়ের 49 পৃষ্ঠায় রয়েছে। এই যে পরবর্তী বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো, সেই পাত্রগুলোর রং ছিল ধূসর, তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে পাত্রগুলোর সবার রঙে ধূসর হতো, আর সেগুলির গায়ে ছবি আঁকা হতো, এই হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য, তাই এদেরকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হতো। তাহলে একটা হচ্ছে একটা বৈশিষ্ট্য হলো যে পাত্রগুলো সবই ধূসর হতো আর পাত্রগুলোর গায়ে ছবি আঁকা থাকতো। দুয়ে দিয়েছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি, এটা তোমাদের বইয়ের 74 পাতায় রয়েছে। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন হচ্ছে বুদ্ধ ধর্ম আর সংঘ, এটাই হচ্ছে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন। তিনে দিয়েছে শক সাতবাহনদের লড়াইয়ের কারণ কি ছিল, এটা 89 পৃষ্ঠায় আছে। শক সাতবাহন লড়াইয়ের পেছনে রাজনৈতিক আর অর্থনৈতিক দুই দিকই ছিল, বিশেষ কয়েকটি এলাকার ওপর দুটি শক্তি দখল কায়েম করতে চেয়েছিল, তেমনই একটি এলাকা ছিল পূর্ব আর পশ্চিম মালব। পূর্ব মালবে কোষা এলাকায় একটা হীরের খনি ছিল আর পশ্চিম মালবের মধ্যে দিয়ে সমুদ্র বাণিজ্য হতো, তাছাড়া দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল দিয়ে রোম ভারত বাণিজ্য চলতো, ফলে ওই এলাকাগুলোর দখল নিয়ে শক আর সাতবাহনদের লড়াই চলেছিল। চারে 1 নম্বর প্রশ্ন টিকালেখ চতুরাশ্রম, এটা তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় রয়েছে। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল, ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ আর সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম, শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থাশ্রম, বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে পুণে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে, সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো, শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। দুয়েতে আছে নবধর্ম আন্দোলন ছিল মূলত নগর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো।
এই যে নবধর্ম আন্দোলন ছিল মূলত নগর কেন্দ্রিক মতবটি বিশ্লেষণ করো। মহাবীর এবং বুদ্ধ দুজনেই ধর্ম প্রচারের জন্য নগরগুলিতে বেশি যেতেন। গ্রামে মূলত কৃষকরা থাকলেও নগরে বিভিন্ন জীবিকার মানুষ বসবাস করত। আবার ব্রাহ্মণ্য ধর্মে নগরে যাওয়া বা থাকা পাপ বলে ধরা হতো, তাই জৈন আর বৌদ্ধ ধর্ম সেই সময় নগরগুলিতে বেশি ছড়িয়ে পড়েছিল। এইসব কারণে নবধর্ম আন্দোলন মূলত নগর কেন্দ্রিক ছিল। তিনি আছে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল। হর্ষবর্ধনের সঙ্গে চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর লড়াই হয়েছিল। দুজনেই পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরগুলি দখল করার চেষ্টা করেছিলেন। এই যুদ্ধের ফলাফল হর্ষবর্ধনের বিপক্ষে গিয়েছিল। আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখাতে বলা হয়েছে, যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। পাঁচের আয়তে আছে বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা, সামাজিক ভেদাভেদ কেন খারাপ, সে বিষয়ে আলোচনা করে বন্ধুকে একটি চিঠি লেখো। তো যে কোনো একটা নাম দেবে প্রিয় বলে, যে আশা করি তুমি ভালো আছো। আজ এই চিঠি লেখার মধ্যে দিয়ে আমি তোমাকে বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা, সামাজিক ভেদাভেদের খারাপ দিকগুলি জানানোর চেষ্টা করব। প্রথমেই তোমাকে জানাই যে ঋগ্বেদে গোড়ার দিকে বর্ণাশ্রম প্রথা বিশেষ ছিল না, তবে ঋগ্বেদের সমাজে সামাজিক ভেদাভেদ ছিল। পরবর্তী বৈদিক সমাজে বর্ণপ্রথা জাঁকিয়ে বসতে শুরু করে। পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণকে জন্মভিত্তিক করে পেশা নির্ধারিত হতে শুরু করে। তার থেকে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। যাই হোক, এভাবে বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথার সামাজিক ভেদাভেদ এক ক্ষতিকর প্রভাব ফেলে। দেখা যায় সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা অনেকগুণ বেড়ে যায়। বৈদিক সাহিত্যগুলিতে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়। ক্ষত্রিয়রাও নিজেদের ক্ষমতা মর্যাদার প্রভাবকে অনেকগুণ বাড়িয়ে দেয়। অপরদিকে সমাজে বৈশ্য শূদ্রদের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে পড়ে। পরবর্তী বৈদিক সাহিত্যগুলিতে বৈশ্যদের হেয় করে দেখানো হয়। বর্ণ ব্যবস্থার সব থেকে খারাপ প্রভাব পড়ে শূদ্রদের ওপর। শূদ্রদের প্রায় কোনো রকম সামাজিক সুযোগ সুবিধা ছিল না, তাদের কোনো রকম অধিকারও ছিল না, এমনকি ইচ্ছে করলে তাদেরকেও হত্যা করা যেত। এভাবে সমাজে বর্ণাশ্রম প্রথা ও সামাজিক ভেদাভেদ সামাজিক ঐক্যকে বিনষ্ট করেছিল। সামাজিক ঐক্য আর সংহতি ভেঙে পড়েছিল। সামাজিক উন্নতি আর প্রগতির পথে এই ধরনের বর্ণাশ্রম প্রথা সামাজিক ভেদাভেদ প্রধান অন্তরাল বলে আমি মনে করি। আমার এই ধারণার সঙ্গে তুমি কতখানি সহমত পোষণ করবে জানি না। যাই হোক, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবে, তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি তোমার প্রিয় বন্ধু বলে তোমার নাম লিখে দেবে। এগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এগুলো সাধারণত আসার না আসার চান্সই বেশি। আচ্ছা, পাঁচে দু নম্বর বলেছে, মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল। মগধ মহাজনপত্রের ভৌগোলিক অবস্থান আলোচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করো। এই যে মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল, মগধ মহাজনপত্রের ভৌগোলিক অবস্থান আলোচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করো। সূচনা, প্রাকৃতিক পরিবেশের জন্য রাজতান্ত্রিক মহাজনপদ মগধের উত্থান সম্ভব হয়েছিল। কারণ এক হচ্ছে অবস্থানগত সুবিধা। মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই মগধ বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। দুই, উর্বরতা, গঙ্গা নদীর পলিমাটি মগধের কৃষিজমিকে উর্বর করে তুলেছিল, ফলে কৃষিজ অর্থনীতি শক্তিশালী হয়েছিল। তিন, ঘনবন, মগধ অঞ্চল জুড়ে ঘনবন বিরাজমান ছিল। মগধের রাজারা এই বনের হাতিগুলিকে যুদ্ধের কাজে ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। চার, লোহা এবং তামার খনি, মগধে অনেকগুলি লোহার তামার খনি ছিল, তাই সহজেই মগধের রাজারা যুদ্ধে লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পেরেছিলেন। পাঁচ, বাণিজ্য, জল ও স্থল উভয় পথ ধরেই মগধের বাণিজ্য চলত। এইসব সুবিধার কারণে মগধ শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। আর গুরুত্বপূর্ণ কারণ, আমার মতে অবস্থানগত সুবিধা ছিল মগধের উত্থানের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, পাঁচে তিন নম্বর প্রশ্ন, গুপ্ত আর বাকাটক প্রশাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, তুলনামূলক আলোচনা মানে মিল এবং অমিল উভয় বলতে হবে। তো সূচনা হচ্ছে, গুপ্ত আর বাকাটক শাসনের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয় শাসনের মধ্যে অমিলও দেখা যায়। আচ্ছা, মিলগুলো হচ্ছে, এক হলো গুপ্ত আর বাকাটক উভয় শাসন ব্যবস্থা বেশ কিছু স্তরে বিভক্ত ছিল, যেমন হচ্ছে প্রদেশ, জেলা, গ্রাম ইত্যাদি। দুই, জেলা এবং গ্রাম উভয় ক্ষেত্রেই শাসন কাজে জনপ্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। তিন, উভয় শাসন ব্যবস্থায় বিভিন্ন পদাধিকারী ব্যক্তি শাসন কাজে সাহায্য করতেন। আর অমিল হচ্ছে,
গুপ্ত শাসন ব্যবস্থায় প্রদেশগুলির নাম ছিল ভুক্তিয়ার দেশ, আর বাকাটকের প্রদেশগুলোর নাম ছিল রাজ্য। গুপ্ত শাসনে প্রদেশের শাসনভার পালন করতেন রাজপুত্রগণ, আর বাকাটক শাসনে প্রদেশের বা রাজ্যের শাসনভার ছিল সেনাপতির হাতে। গুপ্ত শাসন ব্যবস্থায় জেলার নাম ছিল বিষয়, আর বাকাটক শাসন ব্যবস্থায় জেলার নাম ছিল পট্ট বা আহার। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি।